নমস্কার বন্ধুরা ড্রিম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো প্লাস্টিকের বাটিতে খুব সহজে কিভাবে দারুণ টেস্টি টেস্টি টক দই আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর কোনো রকম সমস্যা হবে না খুব সহজ একবার দেখলে কিন্তু রোজই বানিয়ে নিতে পারবেন আর চলুন তবে রেসিপিটা শুরু করা যাক কিভাবে আমি এই টক দইটা তৈরি করি প্রথমে নিয়েছি এখানে হাফ লিটার মতো গরুর দুধ আপনারা চাইলে এখানে যে কোনো প্যাকেটের দুধ ব্যবহার করতে এরপর এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে এখানে আমি হাফ লিটার পরিমাণে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দুধের কম বেশি ব্যবহারটা করতে পারেন আর এই রকম একটা হাতার সাহায্যে কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে যাতে না দুধের মধ্যে সস পড়ে যায় এরপর আমি হাফ দুধটাকে ভালো করে জাল করে অর্ধেক করে নেব দুধটা খুব ভালো মতো ফুটে এসছে এরপর কন্টিনিউ কিন্তু এই হাতার সাহায্যে নেড়ে যেতে হবে না হলে কিন্তু দুধের মধ্যে সর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সর পড়লে টক দইটা কিন্তু একদমই ভালো লাগে না এরপর সমানে এইরকমভাবে নেড়ে যেতে হবে কন্টিনিউ দুধটা কিন্তু অনেকটাই ভালো মতো জাল হয়ে এসছে এরপর খুব ভালো মতো দুধটাকে এরকম হাতার সাহায্যে ওপর থেকে নিচে ফেলে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে এরপর দুধটা খুব ভালো মতো জাল হয়ে এসছে আর দুধটা খুব ঘন হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে আমি বেশ কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কারণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে দুধের ওপরে শটটা কিন্তু পড়বে না আর আরেকটা টিপস কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে খুব বেশি ফুটন্ত গরম দুধের মধ্যে দই কিন্তু পাতা যাবে না আবার খুব ঠান্ডা দুধের মধ্যেও কিন্তু দই পাতা যাবে না দুধটা ঠিক উষ্ণ থেকেও একটু গরম হবে দেখুন ঠিক এরকম ধোঁয়া ওটা থাকবে ঠিক এই পর্যায়ে কিন্তু দইটা পেতে নিতে হবে এই জায়গাটা খুব ভালো মতো আপনারা মাথায় রাখবেন না হলে কিন্তু দই পারফেক্টভাবে বসবে না এরপর নিয়েছি এখানে হাফ চামচ মতো টক দই বেশি টক দইয়ের কিন্তু এখানে প্রয়োজন নেই আর হাফ চামচ মতো টক দইটা এরকম একটা হাতার মধ্যে অল্প খানিকটা দুধ নিয়ে খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে একেবারে কিন্তু টক দইটা দুধের সাথে ডাইরেক্ট মেশাতে যাবেন না ঠিক এই রকম একটা হাতার মধ্যে অল্প খানিকটা দুধ তুলে এরকম চামচের সাহায্যে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের না দলা বেঁধে থাকে এরপর সমস্ত দইটা এই দুধের মধ্যে মেশানো হয়ে গেলে এবার আমি সমস্ত দুধের মধ্যে কিন্তু এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি সমস্ত দুধের মধ্যে মিশ্রণটা ঢেলে দেওয়ার পরেও কিন্তু খুব ভালো মতো নেড়ে চেড়ে যেতে হবে আর খুব ভালো মতো কিন্তু মিক্স করে নিতে হবে যাতে সমস্ত দুধের মধ্যে এই দইয়ের মিশ্রণটা খুব ভালো মতো মিশে যায় একটু বেশি সময় ধরে কিন্তু মিশিয়ে নেবেন তাহলে কিন্তু দইয়ের মিশ্রণটা পুরো দুধের মধ্যে খুব ভালো মতো মিশে যাবে আর দইটা জমতে তাহলে কোনো রকমের অসুবিধা হবে না দেখুন খুব ভালো মতো আমি কিন্তু মিশিয়ে ফেলছি আর সামনেই পড়ছে গরমকাল আর গরমকালে তো দই আমাদের খুবই প্রয়োজন দেখুন নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের বাটি আর প্লাস্টিকের বাটির মধ্যে সমস্ত দুধটা আমি ঢেলে দিলাম ঢেলে একটা ঢাকনার সাহায্যে আটকে আমি কিন্তু পুরো সারা রাতের জন্য একটা গরম জায়গায় এই দইয়ের পাত্রটা মানে এই বাটিটাকে ঢেকে রেখে দেব যাতে দইটা খুব পারফেক্টভাবে জমে যায় দেখুন এখানে দইটা আমার কিন্তু রেডি পরের দিন আমি দেখাচ্ছি রাত নটার সময় আমি কিন্তু বসিয়েছিলাম আর পরের দিন সকাল আটটার সময় কিন্তু দইটা আমার একদম রেডি হয়ে গেছে কত সুন্দর জমেছে দেখুন আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর দইটা জমে গেছে আর কতটা ঘন হয়েছে একদম চাকা চাকা মতো আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজে এই রেসিপিটা ফলো করে দই পেতে নিতে পারবেন তাহলে কিন্তু আর দোকানে কিনতে হবে না খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায় আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ